তরিকত ফেডারেশনের সভাপতি, আমাদের দেশের একজন বিশিষ্ট আলেম আলহাজ নজিবুল বশর মাইজ ভান্ডারি এখন বক্তব্য রাখবেন। নজিবুল ধন্যবাদ, বশর মাইজ ভান্ডারি। ধন্যবাদ। আজকে সঞ্চালক মুনিরালকান্তি দাস এমপি সাহেব, থ্যাংক ইউ। আজকের সবার সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় নেতা, বর্ষের নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য এবং সাবেক সফল মন্ত্রী, আমাদের শ্রদ্ধা নেতা জনাব আমির হোসেন আমু সাহেব, উপস্থিত চৌদ্দ দলীয় জোটের জাতীয় নেতৃবৃন্দ রহমান ভাই এবং উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং অন্যান্য যারা আছেন তাদেরকে আদর। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস উপকূলে এই আলোচনার আয়োজন করেছে চৌদ্দ দল। সেজন্য আমি প্রথমেই আওয়ামী লীগের চৌদ্দ দলের পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, কিছু কথা বলার জন্য। তিনি শুরুতে যথার্থই বলেছেন, 42 বছর আগে, আমি যদি আমার ভাষায় বলি সেটা হচ্ছে, বাংলাদেশ যখন কলঙ্কমুক্ত অধ্যায় শুরু হয়েছিল, বঙ্গবন্ধুকে, জাতির জনক বঙ্গবন্ধুকে 15 আগস্টে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যে পাকিস্তানিকরণ এবং স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করার 30 লক্ষ মা বোনদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন ভাবে পাকিস্তানিকরণের যে একটা কাজ শুরু হয়েছিল ঠিক, এবং আমরা সেদিকে যাচ্ছিলাম, আর কিছুদিন গেলে হয়তো সেখান থেকে ফেরত আসতে পারতাম না, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওনারই ইচ্ছায় যে শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশের বাইরে থাকার কারণে বেঁচে গিয়েছিলেন, হয়াত ছিল বলে বেঁচে গিয়েছিলেন, এবং আল্লাহর ইচ্ছেও ছিল সেটা, এবং একইভাবে আবার আল্লাহর ইচ্ছায় আওয়ামী লীগ সেদিন সঠিক সিদ্ধান্ত নিয়েছিল যে বঙ্গবন্ধু কন্যা, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সভাপতি নির্বাচিত করেছিলেন তাদের কাউন্সিলে, এবং তিনি সভাপতি হিসাবেই বাংলার মাটিতে 17ই মে তিনি পাড়া দিয়েছিলেন। আমি মনে করি এই 17ই মে এই প্রত্যাবর্তন শেখ হাসিনা প্রত্যাবর্তন দিবস এটা একটি শুধু মাইল ফলকই নয়, অবিস্মরণীয় দিন, কালিমামুক্ত অধ্যায়ের সূচনার দিন, স্বাধীনতার সপক্ষের নবজাগরণের দিন বলে আমি মনে করি। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সেদিন যুদ্ধ করে আমরা এদেশকে স্বাধীন করেছিলাম, একইভাবে এই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার যে স্বাধীনতা আমাদের থেকে এই বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতা বাতি নিভে যাচ্ছিল, সেই বাতিকে আবার বাতিঘর হিসাবে তিনি এই দেশের আবির্ভূত হয়েছিলেন, এটা অবশ্যই আল্লাহর অশেষ রহমত। সেজন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাকে বাঁচিয়ে রাখার জন্য, এবং শেখ হাসিনাকে 17 মে দেশে এনে আজকে তিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি কাজ করে যাচ্ছেন। এবং আমার মনে হয় পৃথিবীতে এমন কোন দেশ নেই, ইভেন কি সৌদি আরবও বলতে পারবো না, একসাথে একে এক সরকারে নিজস্ব তহবিলে 560টি মডেল মসজিদ তৈরি করেছেন, এবং তিনি তাই করেছেন। আমার মনে হয় পদ্মা সেতুর পরে সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে এটি, শুধু তাই না, তিনি মসজিদের সাথে সাথে প্যাগোডা, মন্দির, গির্জা এগুলি বিভিন্ন ভাবে স্থাপন করেছেন, এবং আমাদের যেটি স্বাধীনতার মূল মন্ত্র যেটি ছিল এবং এটি ইসলামেরও মূল মন্ত্র, সেটা হচ্ছে সহমর্মিতা, ভ্রাতৃত্ব এবং সকলের মোরা সকলের তোরা, অর্থাৎ সর্বধর্ম, আমরা সকল ধর্ম ঐক্যবদ্ধ হবে থাকবো, এটাই মদিনা সনদের উক্তি ছিল এবং এটাই আবার মুক্তিযুদ্ধের চেতনার একটি অংশ ছিল। তাই আমি আজকে আর কথা বাড়ানোর সুযোগ নেই, যে জননেত্রী শেখ হাসিনা এসেছিলেন বলেই আজকে আবার স্বাধীনতা, যে আমি যেটা বললাম নবজাগরণ আমরা করতে করাতে পেরেছি, এবং স্বাধীনতার সুফল আজকে ঘরে ঘরে মানুষে পাচ্ছে, এই করোনা কোভিড কালীন সময়ও প্রত্যেক ঘরে
তিনি খাওয়া পৌঁছে দিয়েছেন যারা নিরি তাদের সবার কাছে। আমি শুধু আজকের এই দিনে আপনার কাছে অনুরোধ জানাবো, এখন আর কোভিড সিচুয়েশন নাই, আমি ধন্যবাদ জানাই চৌধুরীর পক্ষ থেকে, তিনি যেভাবে কোভিড সিচুয়েশনকে এই করোনা কালীন সময়কে তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন করোনাকালীন সময়ে। সকলকে ডবল ডোজ না শুধু আমরা নিজেরও বুস্টার দিয়েছি, গ্রামে গঞ্জে বুস্টার দিচ্ছে ছোট বাচ্চারা, এখন আমাদের গ্রামে আমার নিজের এলাকা সবার এলাকাতে আপনার টিকা পাচ্ছে। এই কার্যক্রম যেমন চালু থাকবে, একই সাথে সাথে এই মুহূর্তে আর কোনো প্যাকেজ দরকার নাই আমার মনে হয়। বাংলাদেশ তরিকত ফেডারেশনের পক্ষ থেকে আমি এটা অনুরোধ জানাবো মাহবুবের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এই মুহূর্তে দরকার মানুষের, সাধারণ মানুষের দ্রব্যমূল্য তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকার জন্য। কারণ একজন ভিখারি ভিক্ষা করতে পারে, রিক্সা চালক তাদের মতো চলতে পারে, কেউ হাত পাততে পারে, কিন্তু মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত তারা কিন্তু খুব কষ্টের মধ্যে আছে। তাই আমার মনে হয় আমরা প্যাকেজ, কোন প্যাকেজ না দিয়ে 50 লক্ষ 1 কোটি মানুষ 2 কোটি মানুষকে প্যাকেজ না দিয়ে এইগুলি ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যদি আমরা নিত্য দ্রব্য পণ্য এগুলো রাখতে পারি আমার মনে হয় খুব ভালো হয়। আর বিশেষ করে আমি আজকে অনুরোধ জানাবো, আমি এটার পরে আমি বিদায় নিব, কারণ বেশ কিছু আলেম ওলামা আমার অফিসে বসে আছেন। কারণ আশ্চর্য কাণ্ড যে ঘাদানি ভালো কথা, ওনারা যুদ্ধ অপরাধীদেরকে নিয়ে কাজ করছেন, স্বাধীনতা বিরোধীদের কাজ করছেন, আমরা স্বাধীন, কিন্তু যখন আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান নেবেন সেটা অবশ্যই জামাত ইসলামের আলেম ওলামাদের বিরুদ্ধে হবে এবং স্বাধীনতা বিরোধী আলেমদের বিরুদ্ধে হবে। সেখানে তরিকত পন্থী এবং সুন্নি আলেম ওলামাদেরও নাম দেওয়া হয়েছে এবং আমার এলাকায় কওমি মাদ্রাসার যে কয়েকজনকে আলেমের নাম দেওয়া হয়েছে 3 জনের, তারা প্রত্যেকেই বিসমিল্লাহ রহমানুর রহিম বলে প্রথমেই মনে হয় জামাতকে বকা দেয়, এই ধরনের নামও কিন্তু এসেছে। এটা কাদের সাথে তারা আলোচনা করেন জানি না, এটা আমি প্রতিবাদ জানাচ্ছি, এটা সঠিক হয় নাই। কারণ আমি অবশ্যই নাম দিতে চাই, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রস্তাব রাখছি, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারা যারা স্বাধীনতার বিরুদ্ধে কাজ করতেছেন, সরকারের বিরুদ্ধে কাজ করতেছেন, পাকিস্তানের প্ররোচনায় এই দেশের স্বাধীনতার ভুলনীতি করতেছেন, সেই আলেমদের ওয়াজ করার বা অন্যান্য কিছু করার কোনো অধিকার নেই, তাদেরকে আপনারা আইনের আওতায় আনেন। এছাড়া বাকি 160 জন কদিন বারা 260 জন দিবেন, আমার মনে হয় এটা সঠিক হচ্ছে না। এই ব্যাপারে আমি আওয়ামীর মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করবো এবং স্বরাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো। আমি আর কথা না বাড়িয়ে নিত্য পণ্য দ্রব্যের উদ্যোগকে থামানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানাই এবং বিশেষ করে আমাদের জননেত্রী শেখ হাসিনা, তিনি জনদরদী প্রধানমন্ত্রী হিসেবেই সকলের কাছে পরিচিত এবং সেই ব্যাপারে আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি এই কথা বলে, ওনার দীর্ঘ জীবন কামনা করে এবং ওনার সন্তানদের এবং শেখ হাসিনা সহ শেখ রেহানা সহ ওনাদের সকলের সন্তানদের দীর্ঘ জীবন কামনা করে, আমাদের 14 সকলের দীর্ঘ জীবন কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ও আখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবক। ধন্যবাদ, ধন্যবাদ। আপনাকে এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব।